সমাজের কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ উপলক্ষে ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আনন্দে মেতে উঠুন, আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে সব স্থানে। কিন্তু এবছর এমন একটা সময়ে ঈদ উদযাপিত হচ্ছে যখন গোটা বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে চরমভাবে বিপর্যস্ত। করোনার কারণে বাংলাদেশের জনগণের জীবন জীবিকাও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ রয়েছে, তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকলকে সাধ্যমতো চেষ্টা চালাতে হবে। আমি আশা করব সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের বিত্তমান ব্যক্তিবর্গ সচ্ছল ও অসহায় মানুষের সাহায্যে সামর্থ্য অনুযায়ী অবদান রাখবে।